বেঙ্গলি জব নিউজে আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে মৌসুম। আজ যে ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো সেটি হলো এসডিও শ্রীরামপুরের আন্ডারে শ্রীরামপুর ইনস্টিটিউশনে একটি ডেটা এন্ট্রি পদে নিয়োগ হবে, সেটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দেখে নেব সমস্ত ডিটেল, ভ্যাকেন্সি কটা আছে, রিক্রুটমেন্ট কি, কোয়ালিফিকেশন কি দরকার, কবে পরীক্ষার ডেট, এগুলো সবই দেখে নেব আমরা। আচ্ছা, প্রথমে বলি পরীক্ষাটি নেবে সাব ডিভিশনাল অফিসার অফ শ্রীরামপুর, পরীক্ষাটি নেবেন এবং রিক্রুটমেন্টটি হবে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশন, এই স্কুলে রিক্রুটমেন্টটি হবে। তো চলুন দেখে নিই পরীক্ষার ডিটেল কি আছে। আচ্ছা, পরীক্ষাটি হবে পুরোপুরি একটা ওয়াক ইন ইন্টারভিউ টাইপের হবে, ঠিক আছে। পরীক্ষার ডেট রাখা হয়েছে 8ই অগস্ট 2018। পরীক্ষাটি হবে শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশন শ্রীরামপুর হুগলিতে। এখানে নিয়োগ করা হবে একজন ডেটা এন্ট্রি অপারেটর, যার কাজ হবে কিনা এই যে স্কুলের যে কুকড মিড ডে মিল প্রোগ্রাম যেটা আছে সেটা সংক্রান্ত তথ্য রক্ষণাবেক্ষণ করা এবং সেই সমস্ত তথ্যগুলো পরবর্তীকালে অন্যান্য অফিসে সার্কুলেট করা, এটাই বেসিক্যালি তার কাজ এখানে বলা হচ্ছে। এছাড়া স্কুলের এছাড়া ওই ইনস্টিটিউশনের প্রিন্সিপাল বা হেড টিচার যা বলবেন সে অনুযায়ী কাজ করাই এই এই র্যাঙ্কটির কাজ। এখানে বলা হচ্ছে যে দ্য এনগেজমেন্ট উইল বি পিওরলি টেম্পোরারি অর কন্ট্রাকচুয়াল প্রফেশনাল ফিজ অফ ₹11,000 পার মান্থ উইথ দ্য প্রভিশন অফ অ্যানুয়াল এনহ্যান্সমেন্ট ₹500। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে যে এই পদটি পুরোপুরি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট হবে। এখানে প্রতি মাসে প্রথম থেকে যে বেতন দেওয়া হবে সেটা হলো ₹11,000 এবং প্রতি বছরে ₹500 করে ইনক্রিমেন্টের একটা সুযোগ থাকছে। এখানে কোয়ালিফিকেশন যেটা চাওয়া হচ্ছে সেটা হলো আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে কোনো গভর্নমেন্ট অ্যাপ্রুভ ইনস্টিটিউশন থেকে যে কম্পিউটার শিখেছেন তার সার্টিফিকেট লাগবে। এজ লিমিট চাওয়া হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট 40/1/8/2018 অনুযায়ী। এখানে জব রেসপন্সিবিলিটি যেটা আমি বললাম, এখানে যে কাজটা করতে হবে আপনাদের হচ্ছে যে এই মিড ডে মিল সংক্রান্ত বিভিন্ন যে কম্পোনেন্টস সেগুলোর রেকর্ড রাখতে হবে, সেগুলো ডেটা রাখতে হবে এবং স্কুল ওয়াইজ ডাটা এমআইএস ওয়েব পোর্টাল আপলোড করতে হবে। এগুলো হয়তো আপনারা জয়েন যারা করবেন তারা হয়তো জানতে পারবেন, তাদেরকে একটা বেসিক ট্রেনিংও ব্যবস্থা হয়তো করা হবে। তো দেখে নেওয়া যাক, তারপর যে সমস্ত ক্যান্ডিডেটরা উইলিং আছেন অ্যাপ্লিকেশন করবার জন্য তারা যে এখানে তারিখ যেটা বলা হয়েছে সেই তারিখ অর্থাৎ 8ই অগস্ট আপনারা প্রত্যেকে সকাল 9টা থেকে 10টার মধ্যে রিপোর্ট করতে বলা হচ্ছে এই স্কুলে ভেনুতে। এক্ষেত্রে আমি বলবো সকাল 9টাতে টাইম চাওয়া হলেও আপনারা কম করে 1 থেকে 1.5 ঘন্টা আগে স্কুলে উপস্থিত হয়ে যাবেন, কারণ যেহেতু বুঝতে পারছেন ওয়াক ইন ইন্টারভিউ, সুতরাং ক্যান্ডিডেট অনেক হবে এবং ওখানে গিয়ে রেজিস্ট্রেশনের ব্যাপারটা থেকে যাচ্ছে। সুতরাং আপনারা প্রত্যেকে চলে যাবেন সকাল অ্যাটলিস্ট 7:30-8টার মধ্যেই পৌঁছে যাওয়াটাই ভালো হবে বলে আমার মনে হয়। তো এখানে যেগুলো নিয়ে যেতে হবে ওয়াক ইন ইন্টারভিউ, সেগুলো যেটা বলা হচ্ছে যে উইথ অ্যান অ্যাপ্লিকেশন ইজ এনক্লোজড ফরম্যাট, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন এই ফরম্যাটটার মধ্যেই অর্থাৎ এই নোটিফিকেশনটার শেষে একটি ফরম্যাট দেওয়া আছে যে ফরম্যাটটা আপনাদের লাগবে সেই ফরম্যাটটা, এবং দুটো পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ অফ ডকুমেন্টস রিগার্ডিং এজ কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স, অর্থাৎ কিনা আপনার বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করার সেই সমস্ত অভিজ্ঞতার যে সমস্ত কাগজপত্র, যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলোর সেলফ অ্যাটেস্টেড কপিজ নিয়ে যাবেন এবং অবশ্যই অরিজিনালগুলোও নিয়ে যাবেন, ঠিক আছে। যে সমস্ত ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দেবেন তাদেরকে একটা কম্পিউটারের প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে তাদের থেকে, আর কোনো পরীক্ষার্থীকেই বলা হচ্ছে 10টার পর অ্যালাউ করবেন না। সুতরাং এক্ষেত্রে আমি প্রথমেই বললাম যে আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন 7:30 থেকে 8টার মধ্যে যারা উইলিং তারা ওখানে পৌঁছে যাবেন এই সমস্ত ডকুমেন্টস নিয়ে, এবং কম্পিউটারের উপরে একটা টেস্ট কিন্তু হবে। এরপর যেটা বলা হচ্ছে যে যদি কোনোভাবে 100-এর বেশি ক্যান্ডিডেট রেজিস্টার করেন তাদের নাম, তাহলে সেক্ষেত্রে হয়তো একটা স্ক্রিনিং টেস্টও হবে, ঠিক আছে। কেননা 100-এর বেশি যখন ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে তখন স্ক্রিনিং অতগুলো ক্যান্ডিডেটের মধ্যে থেকে সেগুলো করা, তো সেক্ষেত্রে 100 জনের বেশি হয়ে গেলে একটা স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে। তার বেসিসে প্রথম 50 জন ক্যান্ডিডেটকে তাদের মেরিটের বেসিসে ইন্টারভিউ করা হবে এবং তারপর প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হবে। প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে কি হয়, যেটা কি বেসিক কম্পিউটার অর্থাৎ ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এই সমস্ত যে বেসিক জিনিসগুলো হয় সেগুলোতে সেগুলোর উপর একটা টেস্ট নেওয়া হবে এবং অবশ্যই টাইপিং টেস্ট তো থাকবেই, ঠিক আছে। আর পুরোপুরি যে লিস্টটা বেরোবে সেটা হবে আপনার
মেরিট লিস্টের উপর। মেরিট লিস্টটা কিভাবে হবে কি, আপনার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ইন্টারভিউ যেগুলো হবে তার উপরে একটা টোটাল নাম্বার করেই মেরিট লিস্ট তৈরি হবে। এবং এখানে যেটা বলা হচ্ছে যে ডিসিশন অফ দ্য সিলেকশন কমিটি ইজ ফাইনাল, এটা তো সব জায়গাতেই হয়, আর কোনো রকম টিএ ডিএ প্রোভাইড করা হবে না, এটা সব জায়গাতেই যেটা হয়। এই যে দেখতে পাচ্ছেন ফর্মটা, এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। ফর্মটা কোথায় পাবেন সেই লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি এই নোটিফিকেশনটি এবং এই ফর্মটি পেয়ে যাবেন। সেই ফর্মটা ফিল আপ করবেন, সমস্ত রকম ডকুমেন্টস যেগুলো আমি বললাম সেগুলো নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে যাবেন। সকলকে শুভেচ্ছা রইল যারা এই পরীক্ষাটি দেওয়ার জন্য ইচ্ছুক, তাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে, এরকম ধরনের আরও ভিডিও আপনারা পেতে চান, নোটিফিকেশনের ওপর ডিটেল আলোচনা এবং রিক্রুটমেন্ট রিলেটেড খবর, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ভালো লেগে থাকে, মনে হয় আরও কারোর সঙ্গে শেয়ার করা দরকার, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ।